এই সিনারিওটা নিয়ে আমরা কাজ করব। এখানে সিনারিওটা কি বলতেছে, ইন দিস এক্সাম্পল উই উইল ডিফাইন স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট দ্যাট উইল অনলি অ্যালাউ নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে 10 নেটওয়ার্ক যেটা আছে এই নেটওয়ার্কটাকে সে অ্যালাউ করবে অ্যাক্সেস দ্য সার্ভার, সার্ভারে ঢোকার জন্য যেটা এই পোর্টে দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমাদের যে কনফিগারটা আছে এখানে আমরা একটা রাউটারের পরিবর্তে, সরি, পিসির পরিবর্তে আমরা একটা সার্ভার নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই নেটওয়ার্কটাকে, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কটা শুধু এই সার্ভারে অ্যাক্সেস করতে পারবে, কেমন? তো যদি সেটা করতে পারে, বুঝি নাই। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এই নেটওয়ার্ক থেকে যারা আসবে 10.0.0.0, এই নেটওয়ার্ক থেকে যারা আসবে তারা শুধুমাত্র এই সার্ভারে অ্যাক্সেস করতে পারবে, অন্য কেউ যদি এই নেটওয়ার্ক থেকে যায় তাহলে এই সার্ভারে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। তো রাউটার দেখবে কোনো প্যাকেট যখন আসে, ডেস্টিনেশন যদি এটা হয়ে থাকে, সে যখন পিং দিবে বা টেলনেট করুক বা এসএসএস করুক, যেইটাই হোক, এই 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 সার্ভারে আইপি দিয়ে তো পিং দিবে, তাই না? তো ডেস্টিনেশন যেটাই হোক, সে দেখবে এখানে যেতে চাচ্ছে, ওকে ফাইন, সে আসছে কোথা থেকে, কোন নেটওয়ার্ক থেকে আসছে, সে কি 10 নেটওয়ার্ক থেকে আসছে না 30 নেটওয়ার্ক থেকে আসছে। ওকে বলা আছে তোমার যদি 10 নেটওয়ার্ক থেকে আসা কোনো পার্সনকে পাও এই সার্ভারে ঢোকার জন্য তাহলে অ্যালাউ করবা, 10 নেটওয়ার্ক ছাড়া অন্য যে নেটওয়ার্কই হোক না কেন তাকে অ্যালাউ করবা না। ক্লিয়ার? আমরা এখানে আইপিটা বসাই 20.1.1.2, 20.1.1.1, এটা আমার গেটওয়ে, এখানে 1 বসানো আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তাহলে আমরা কি করব, প্রথমে একটা রুল তৈরি করব, অ্যাক্সেস লিস্ট, তারপরে অ্যাক্সেস লিস্ট নাম্বার, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট নাকি এক্সটেন্ডেড, যেহেতু আমি শুধু সোর্স নিয়ে কাজ করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এখানে কি স্ট্যান্ডার্ড, তো আমি দিচ্ছি ধরেন 1। এই 1 দেখলে সে বুঝে যাবে এখানে সে শুধু আমাকে সোর্স নিয়ে কাজ করতে হবে, আমার ডেস্টিনেশন দেখার দরকার নাই। দেন তারপর কি আছে, পারমিট অথবা ডিনাই, তো আমি পারমিট করব, পারমিট করলাম, পারমিট কাকে পারমিট করব, আমি যে পারমিট করব কাকে, এখানে দেখেন 3 ধরনের অপশন আছে, ABCD মানে হচ্ছে অ্যাড্রেস টু ম্যাচ, এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দেবেন, কেমন? আমি যদি চাই যে এই নেটওয়ার্কের সবাইকে করতে চাই, এই নেটওয়ার্কের সবাইকে, স্পেসিফিক এই নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কের সবাইকে করতে চাই, তখন আপনি এই ABCD অর্থাৎ আপনার নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখানে দিবেন, 10.0.0.0, তার ওয়ার্ল্ড কার্ড বিটস, ওয়ার্ল্ড কার্ড বিটস কত হবে, 0.255255255/8 এর ওয়ার্ল্ড কার্ড বিটস। তার মানে কি হলো, আমি এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিলাম, কখন নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যালাউ করবো, যখন একটা স্পেসিফিক নেটওয়ার্কের সবাইকে আমি পারমিট করতে চাই তখন। আচ্ছা, যদি আমি চাই যে না, এই নেটওয়ার্কে স্পেসিফিক একটা হোস্টকে আমি অ্যালাউ করব, অন্যদেরকে না, আমার কথা বুঝতে পারতেছেন, এই নেটওয়ার্কে স্পেসিফিক একটা হোস্টকে আমি অ্যালাউ করব, তখন আমি কি দেব, তখন আমি এখানে লিখব হোস্ট, এ সিঙ্গেল হোস্ট, একটা হোস্টকে, তো আমি তখন লিখব হোস্ট। দেন এখন হোস্ট অ্যাড্রেস, আমি ধরেন এটাতে আছে 2 IP বসানো আছে, তো এটাতে 2 IP বসানো আছে, হ্যাঁ, আর এটাতে 3 IP বসানো আছে, তো আমি 2টাকে অ্যালাউ করব শুধু, আমি 3টাকে অ্যালাউ করব না। সো হোস্ট যদি হয় 10.1.1.2, ক্লিয়ার? এইটুকু আর কিছু না। আর যদি চান যে না, এখানে যে আসুক সবাই অ্যালাউ, তাহলে তখন কি হবে, এনি, অর্থাৎ আমি আপাতত এটা কমান্ডটা দিলাম। আর যদি আমি চাই যে না, সবাইকে অ্যালাউ করব, স্পেসিফিক কোনো নেটওয়ার্ক না, সব নেটওয়ার্ক এখানে অ্যালাউ, তাহলে দেব এনি, এনির পর দেখেন আর কিছু নাই, অর্থাৎ যে কেউ আসুক সে যে কোনো দিকে যেতে পারবে। তো আমি এটা দিলাম না, আমি স্পেসিফিক একটা হোস্টকে অ্যালাউ করলাম, অর্থাৎ এইটাকে অ্যালাউ করছি এদিকে যাওয়ার জন্য। এখানে কিন্তু স্ট্যান্ডার্ড এসটিএল এ দেখেন ডেস্টিনেশনে সে কোথায় যাবে না যাবে, এগুলো নিয়ে কিন্তু কোনো কথাবার্তা, কিন্তু কোনো রুলস এখানে কিন্তু নাই, সে শুধুমাত্র কি করছে, সোর্স নিয়ে কাজ করছে, কে আসতে চাচ্ছে সেটা দেখবে, এন্ড কোন দিকে যাবেন না যাবেন, এই ল্যাবের কোন দিকে যাবেন না যাবেন সব দিকে আপনি যেতে পারেন, এখানে আমার কোনো সে নাই, শুধু আপনার, আমি দেখবো গার্ড দেখে,
কোথা থেকে আসছে, সোর্সটা দেখবে যে সোর্সটাকে যেখান থেকে আসার কথা সেখান থেকে আসছে কিনা। যদি সেখান থেকে এসে থাকে, ওকে ফাইন, তুমি যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারো। এখন আমরা কি করবো, একটা ক্রিয়েট করলাম, একটা ক্রিয়েট করলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। রুলসটা ক্রিয়েট করছি আমি, বলছিলাম সংসদ ভবনে রুলসটা ক্রিয়েট হয়, আমি কনফিগার মোডে রুলসটা ক্রিয়েট করছি। এখন অ্যাপ্লাই করব কোথায়, রাস্তায়, তাই না? তো রাস্তা বলতে এখানে কোথায় অ্যাপ্লাই করতে হবে, পোর্টের উপরে। কোন পোর্টে অ্যাপ্লাই করব, এই পোর্টটাতে করব না এই পোর্টটাতে করব না এই পোর্টটাতে করব, কোন পোর্টে করব অ্যাকচুয়ালি বলেন? এটাতে, এটাতে না এটাতে, 0/1 0/1-এ, তাই তো? 0/1 এই পোর্টে অ্যাপ্লাই করব আমি, যদি এই পোর্টে অ্যাপ্লাই করি কোনো সমস্যা? আমি যদি এই পোর্টে অ্যাপ্লাই করি কোনো প্রবলেম হবে 0/0-তে অ্যাপ্লাই করলে বলেন? আমি যদি এই পোর্টে অ্যাপ্লাই করি কোনো পোর্ট প্রবলেম হবে কিনা? ধরেন ইন্টারফেস গিগাবিট 0/0-তে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার কমান্ডটা কি? অ্যাপ্লাই আমরা করব হচ্ছে, জাস্ট আমরা লিখবো আইপি অ্যাক্সেস গ্রুপ, আইপি অ্যাক্সেস গ্রুপ। কোন অ্যাক্সেস লিস্ট যেটা আমরা আগে ক্রিয়েট করছিলাম, আগে এক থেকে একশো নিয়ে নেবে, আগে ক্রিয়েট করছি কত, ওয়ান দিয়ে। তো সে আমি এখানে ওয়ান দেবো, যখনই ওয়ান দেবো সে ওয়ানকে কল করবে, ওয়ানের মধ্যে খুঁজবে কি রুলস ক্রিয়েট করা আছে। এখন এখানে কি আছে, ইনবাউন্ড প্যাকেট আউটবাউন্ড প্যাকেট, সে ইনবাউন্ড প্যাকেটের উপরে এটা অ্যাপ্লাই করবে নাকি আউটবাউন্ড প্যাকেটের উপরে সেটা সে অ্যাপ্লাই করবে। আমি যদি ইন দেই, তার মানে কি, তার মানে হচ্ছে এই পোর্টে আমি ইন দিলাম, ইন মানে হচ্ছে এখান থেকে এই নেটওয়ার্ক থেকে যে প্যাকেটগুলো আসতেছে যখন ঢুকতে যাবে তখন সে এটাকে কন্ট্রোল করবে। বুঝতে পারছেন কথা? আর যদি আউট দেই, আউট যদি আউট দেই তাহলে কি হবে, এদিক থেকে যখন আসবে তখন সে চেক করবে এখান, তাহলে তো এটা তো আসলে আউট দিলে কাজ হবে না, আউটবাউন্ড প্যাকেটগুলো সে চেক করবে। আমার তো দরকার কি, এখান থেকে কে ঢুকতেছে সেটা। সো আমি এখান দেবো কি, ইন, ইনবাউন্ড প্যাকেটের উপরে সে এসটিএলটা কন্ট্রোল করবে। এখন দেখেন এই পোর্টে দিলাম, ভালো করে দেখেন এই পোর্টটাতে দিলাম, এই পোর্টে একজন দারোয়ান দাঁড়া রয়েছে, সে চেক করতেছে কোথা থেকে আসতেছে, 10 নেটওয়ার্ক থেকে আসতেছে। আচ্ছা, স্পেসিফিক আমার এখানে কি কনফিগার করা আছে, এই পোর্টে, এই পোর্টটাতে কি কনফিগার আছে, ওয়ান, ওয়ানে কি বলা আছে, এই নেটওয়ার্কটাকে শুধু পারমিট করবা, অন্য কাউকে পারমিট করবা না, অর্থাৎ এই আইপিটাকে শুধু পারমিট করো, সরি এই আইপিটাকে শুধু পারমিট করো, 10.1.1.2 এই আইপিটাকে শুধু পারমিট করো, অন্য কোনো আইপিকে পারমিট করা যাবে না। এটুকু কি ক্লিয়ার? বলেন কোনো প্রবলেম আছে বুঝতে, আছে বুঝতে কোনো প্রবলেম? হ্যাঁ ভাই, আচ্ছা এখানে যদি এটা করি কোনো সমস্যা আছে এই পর্যন্ত? দেখেন আমি এখানে যাচ্ছি, এখান থেকে আমি পিং করি, কাকে পিং করব, 10.1.1 সরি 20. এই এই সার্ভারটাকে, এটা 2 ছিল। এখানে কি আমার কোনো রাউটিং করতে হবে? রাউটিং তো করা লাগবে না, তো চিনবে না, রাউটিং করা লাগবে তাই না? তো এই যে চিনে গেল, তো কিভাবে চিনলো? আপনার সাথে দুইটা হাত আছে, এটা কি আপনাকে মাথায় বলে দেওয়া লাগবে যে এই হাত থেকে এই হাতে কিভাবে ডাটা পাস করবেন বা কিভাবে কিছু পাঠাবেন? শান্ত, শান্ত কথা বলেন। আপনার কাছে, আপনার সাথে দুটা হাত আছে, এই দুটা হাতে ইনফরমেশন কি আপনাকে বলে দিতে হবে? তো তাহলে কেন বলে এখানে রাউটিং করা লাগবে? ও তিনটা নেটওয়ার্কই চেনে, ও চেনে না 200 আইপি রাউট করলে, ও তিনটা নেটওয়ার্কই চেনে, তো কেন এটা বললেন আমিও জানি না। আচ্ছা দেখেন, তাহলে আমি কিন্তু এটা রিচেবল করতে পারতেছি তাই না? ও কি পারবে এই নেটওয়ার্কটা থেকে, মানে এই আইপিটা থেকে আমি হিট দিচ্ছি,
সরি টু, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, রাইট? ক্লিয়ার? এখন কথা হচ্ছে এখানে যদি চাই, ভালো করে বোঝেন, এই এই নেটওয়ার্ক থেকে আমরা কি বলছিলাম যে এই সার্ভারটাতে শুধুমাত্র এই হোস্টটাই অ্যালাউ, অন্য কেউ অ্যালাউ না, কিন্তু এই নেটওয়ার্ক থেকে যদি আমি অ্যালাউ করি মানে পিং দেই, পেয়ে যাচ্ছে, তো তাহলে কি আমার রিকোয়ারমেন্ট ফুলফিল আপ হলো? না, আপনি গার্ড বসাইছেন এইখানটাতে, তাহলে এইখানে যেহেতু গার্ড বসাইছেন, সে শুধুমাত্র এই নেটওয়ার্কের এখানে এখানে যেটা অ্যাপ্লাই করা সেটা দেখবে, এখানে তো কোনো গার্ড নাই, এখান থেকে যে কেউ ইচ্ছা করলে ঢুকে যেতে পারবে, রাইট? তাহলে কি আপনার অ্যাপ্লাই করার ইন্টারফেসটা ঠিক আছে? নাই। তাহলে আমাকে কোথায় অ্যাপ্লাই করতে হবে? আপনাকে তো আমি প্রথমেই বলছিলাম সংশোধনে, হ্যাঁ, 01-এ সংসদে একটা আইন পাশ করছেন, কিন্তু অ্যাপ্লাই যে কোনো জায়গায় করলে হবে না, সড়ক পরিবহনের আইন আপনি নৌ পরিবহনে যায় কাজ করলে কিন্তু হবে না, তো অ্যাপ্লাই ক্রিয়েট করছেন, কিন্তু অ্যাপ্লাই করতে হবে আমার এই জায়গাটা, এই জায়গায় যখন আমি অ্যাপ্লাই করব তখন যত নেটওয়ার্কে থাকুক সব কিন্তু চেক হবে, এখান থেকে আসুক, এখান থেকে আসুক, এর সাথে আরো নেটওয়ার্ক থাকুক, সব কিন্তু চেক হবে, রাইট? তো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে 0/1। সো অ্যাপ্লাইয়ের জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কোথায় আপনি অ্যাপ্লাই করতেছেন। আপনি জাস্ট ওইখানে দেখলেন যে না আমার তো এখান থেকে এটা পাচ্ছে এটা পাচ্ছে না, ব্যাস আপনি খুশি, আপনি আপনার বসকে বলেন স্যার আমি ক্রিয়েট করে রাখছি, কিন্তু দেখা যাচ্ছে আপনার অন্য নেটওয়ার্ক থেকে পাই আপনার সব বাস, পরের দিন আপনার চাকরি নাই, আপনি জাস্ট এইটুকু টেস্ট করে রেখে দিচ্ছেন। সো আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে এই জায়গাটাতে, কিভাবে? আইপি অ্যাক্সেস গ্রুপ, অ্যাক্সেস গ্রুপ কত? 1, তাই না? ইনবাউন্ড, এখান থেকে যত নেটওয়ার্ক থেকে যখন ঢুকতে যাবে তখন কি করবো, ডিসকার্ড হয়ে যাবে, দেন এন্টার। এখন আমরা দেখি, ট্রাই করে দেখি ও পায় কিনা। এখন দেখেন অফ, তার মানে এখন সবাই অফ এক্সেপ্ট ও ছাড়া। আপনাকে ওই পোর্টে যেটা করছিলেন ওটা কিন্তু উঠাই দিবেন। হ্যাঁ, এখন আমি দেখি এই যে এখানে ও কত, 55, আমি এই পোর্টটা থেকে তুলে দিই 0/0, ও আইপি তুলে দিলাম। আগে একটু দেখি, শো রান, আমাদের এখানে একটা দেওয়া আছে অ্যাক্সেস লিস্ট 1 পারমিট হোস্ট, এটা তাই তো? কোনটাতে বসানো আছে? 0/1-এ বসানো আছে। তাহলে এখান থেকে পাওয়ার কথা, তাই না? আমরা এখান থেকে হিট দেই, এখান থেকে হিট দেই, ব্যাপার প্রবলেম কি ধরতে পারছেন আপনারা? দেখেন প্রবলেমটা কি ধরতে পারছেন, কেন যাচ্ছে না? দেখেন আমরা কি করছি, আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা কমান্ডে দিছিলাম কি ইন, তাই না? অ্যাকচুয়ালি এই যে প্যাকেটগুলো আসছে এটা ইনবাউন্ড প্যাকেট না আউটবাউন্ড প্যাকেট? আউট আউটবাউন্ড প্যাকেট, তো সে আউটবাউন্ড প্যাকেটে চেক করবে, সে তো ইনবাউন্ড প্যাকেটে চেক করবে না। হ্যাঁ, এখান থেকে এই রাউট এখানে ঢুকতেছে আর এই পোর্ট দিয়ে তো বের হচ্ছে,
এদিক থেকে আসলে না সেটা ইনবাউন্ড প্যাকেট, এদিক থেকে যদি ওর পোর্টে কিছু আসে তাহলে সেটা কি ইনবাউন্ড প্যাকেট ঢুকবে, আর এদিক থেকে যখন আসে ওই রাউটারের ভিতর দিয়ে পাস করে যখন এদিক দিয়ে যাবে তো এটা কি ইনবাউন্ড না আউটবাউন্ড? বোঝা গেছে কথা? তো এটাকে আমরা আউট, এখন একটু ট্রাই করে দেখি। পাচ্ছে, এটা পাচ্ছে, এটা ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, এই নেটওয়ার্ক থেকে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। তো ক্লিয়ার? তো সে সে শুধুমাত্র চেক ভালো হয়েছে এই ভুলটা হয়ে, আপনার ইনবাউন্ড আউটবাউন্ড নিয়েও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, ভুল হলে ভালো হয়। তো আমার স্ট্যান্ডার্ড এসসিএল এ শুধুমাত্র সে কি কি চেক করবে, আমার সোর্স থেকে সে চেক করবে কোথা থেকে আসতেছে, এই এখানে দারোয়ান দেখবে কোন নেটওয়ার্ক থেকে আসতেছে, মানে কাকে সে শুধু অ্যালাউ করবে, 10.1.1.2 কে অ্যালাউ করবে, ব্যাস শুধু সে সোর্সটা দেখবে আর কিছু দেখবে না। এখানে এখান থেকে যে প্যাকেটটা সে পাঠাচ্ছে সেখানে সোর্স অ্যাড্রেস ডেস্টিনেশন অ্যাড্রেস আছে, সে সোর্স দেখতেছে কি আছে 10.1.1.2, ওকে ফাইন যাও ঢুকো এই নেটওয়ার্কে, ঢুকো এই নেটওয়ার্কে যে কোনো জায়গায় সে ঢুকতে পারবে, হ্যাঁ এই পিসিতে ঢুকতে পারবে, কিন্তু ডেস্টিনেশন কিন্তু আমার কিন্তু স্পেসিফিকভাবে বলা নাই। এখন আমি যদি তাকে শুধু বলি যে এই এই ইউজারটা শুধুমাত্র এই সার্ভারে ঢুকবে, এই নেটওয়ার্কে অন্য কোথাও ঢুকতে পারবে না, যেমন এখানে আইপিটা কত আছে 20.1.1.3, সে কিন্তু 20.3-তেও ঢুকতে পারবে, কারণ এদিক থেকে সে যখন ঢুকবে সে সব জায়গাতেই ঢুকতে পারবে। আমি যদি স্পেসিফিক বলে দেই যে না সে শুধুমাত্র এই সার্ভারে ঢুকবে, অন্য কোনো পিসির সাথে সে কমিউনিকেট করতে পারবে না, বা এখানে আরো তো সার্ভার থাকতে পারে, এখানে আরো অনেক সার্ভার থাকতে পারে, সে অন্য কোনো সার্ভারে যেতে পারবে না। এক আরেকটা হতে পারে যে এই সার্ভারে সে শুধুমাত্র এফটিপি করে ঢুকতে পারবে, বা টেলনেট করে ঢুকতে পারবে, এসএসএস করে ঢুকতে পারবে না, বা শুধুমাত্র এসএসএস করে ঢুকতে পারবে সিকিউরিটির জন্য, সে টেলনেট এলাও না। হ্যাঁ এই ধরনের রিকোয়ারমেন্ট যখন আসবে তখন কিন্তু আমার স্ট্যান্ডার্ড এসিএল এ কাজ হবে না, তখন আমাকে কি ইউজ করতে হবে বলেন, এক্সটেন্ডেড এসিএল। এটুকু ক্লিয়ার?